किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। দেখতে পাচ্ছেন এখন আমার কাছে চলে এসেছে এগারো পদ বিশিষ্ট মহাভোগ। দেখতে পাচ্ছেন ভক্তরা এরকম লাইনে করে ভোগগুলো নিজের পাত্রে নিয়ে থাকেন এবং প্রভুরা এই ভোগগুলো বিতরণ করে, দেখতেই পাচ্ছেন। একই সাথে রাধা কৃষ্ণ ও অপর পাশে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার আরতি করা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মাঝে কয়েকদিন টিমেন্ডার শরীর খারাপ ছিল, তাই নতুন কোনো ভিডিও করতে যেতে পারিনি, বাট এখন শরীর পুরোপুরি ফিট, তাই বেরিয়ে পড়েছি নতুন ভিডিওর সন্ধানে। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বেলুড় মঠ আর আদ্যাপীঠ মন্দিরের ভোগ বিতরণ পর্ব, যেটা আপনারা খুব 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 পছন্দ করেছেন। তাই ভাবলাম আজকে নতুন একটা জায়গায় চলে যাই, যেখানে গেলে আপনাদের মনে হবে যে মায়াপুরের সেই অনুভূতি আপনারা খাস কলকাতায় পেয়ে যাচ্ছেন, আর সাথে মায়াপুরের যে ভোগ সেই ভোগ যেন ঠিক কলকাতার মধ্যে থেকেই আপনারা পেয়ে যাবেন। তো কোথায় যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি কলকাতার ইসকন মন্দির, যা অনেকে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হিসাবেও চেনেন। এই মন্দিরে, অর্থাৎ এই কলকাতার ইসকন মন্দিরে পুজোর আগে কিন্তু একবার এসেছিলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম সন্ধ্যা আরতি, বাকি সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে ভোগ বিতরণ পর্বটা তুলে ধরতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা এসেছিলাম। আজকে সেজন্য সকালবেলা চলে এসেছি ভোগ বিতরণ পর্বটা স্পেশালি আপনাদের দেখানোর জন্য। এই ভিডিওতে থাকবে ভোগ বিতরণ করার থেকে শুরু হয়, ভোগের যে কুপন মূল্য তার প্রাইসটা কত, সব কিছু কিন্তু ডিটেলসে থাকবে এই ভিডিওতে। একটা কথা, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই অবশ্যই জানাতে পারেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আমার চ্যানেল উইশবাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবার আসি, আপনারা এই মন্দিরে আসবেন কি করে? এই মন্দিরের সবথেকে নিয়ারেস্ট মেট্রো হলো রবীন্দ্রসদন। এই দেখতে পাচ্ছেন রবীন্দ্রসদন মেট্রোর এক নম্বর গেট দিয়ে বের হবেন, তারপর এই মেট্রোর পেছন দিক দিয়ে যেতে হবে আপনাকে, এই রাস্তা দিয়ে। এখানে এসে ডান দিকে টার্ন নিতে হবে, এই ফ্লাইওভার বরাবর, ফ্লাইওভার বরাবর 2-3 মিনিট মতন হাঁটতে হবে। তো কিছু দূর এসে এরকম একটা ক্রসিং পড়বে, ক্রসিং থেকে তোমাদের রাস্তা পার হয়ে ওই সাইডটা যেতে হবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পার হয়ে এই রাস্তা দিয়ে আরও 2-3 মিনিট মতন হাঁটতে হবে। দেখতে পাবেন এই যে জয়া আলুকাস, তার ঠিক অপোজিটে এই যে রাস্তাটা, এটাই হলো অ্যালবার্ট রোড, এই রোডেই কিন্তু ইসকন। তো চলুন দেখাচ্ছি। তো আচ্ছা, রাস্তার দু সাইডে কিন্তু পার্কিং করার ব্যবস্থা আছে, বাইক বলুন বা চার চাকা বলুন, দুটো কিন্তু এখানে পার্ক করা যাবে। তো এই হলো দেখতে পাচ্ছেন বাস সাইডেই ইসকন মন্দির বা রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা, তো এই মন্দিরে প্রবেশের আগে এখানে আপনাদের জুতো খুলতে হবে, আর এখানে কোনো পয়সা নেওয়া হয় না, আর এরকম একটা কুপন দেবে মন্দির থেকে বেরোনোর সময়, এই কুপনটা দেখাবেন আর জুতোটা নিয়ে নেবেন। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। তো আপনাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে মন্দিরের নিচে প্রথমেই একটা স্টল রয়েছে, এই স্টলে আপনারা বিভিন্ন রকম বই, তারপরে টি শার্ট, গার্মেন্টস আর বিভিন্ন শো পিস এসব পেয়ে যাবেন। আর তার পাশেই রয়েছে গোবিন্দা রেস্টুরেন্ট, এখানে সমস্ত ভেজ খাবার আপনারা পেয়ে যাবেন। আর রাইট সাইডে রয়েছে প্রভুপাদজির একটি স্কাপচার, যেটা হলো প্রভুপাদজি মানে জাহাজে উঠছে সেই ধরনের একটা স্কাপচার, মানে সেই স্কাপচারটা এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে লেখাও রয়েছে অনেক কিছু, আপনারা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মূল মন্দিরটি দোতলায় অবস্থিত, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। এবার আসি, মন্দিরটি ভক্তদের জন্য কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দিরটি সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের থেকে
রাত 8:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে ভক্তদের জন্য। সকাল 4:30 সময় হয় মঙ্গল আরতি, তারপর 5:00 সময় হয় তুলসী আরতি, 8:30 থেকে শ্রীমৎ ভাগবতম ক্লাস শুরু হয় যেটা চলে 12:00 পর্যন্ত, 12:00 সময় শুরু হয় রাজভোগ আরতি। এখন দেখছেন প্রায় 12:00 বেজে গেছে আর মন্দিরের গর্ভগৃহের যে দ্বার সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপর আবার খুলে দেওয়া হবে 12:30 নাগাদ আর তখন শুরু হবে রাজভোগ আরতি। আজ একটি বিশেষ দিনে আমি এই মন্দিরে এসেছি, আজকে শ্রী শ্রীমৎ সুভাগ স্বামী মহারাজের জন্মদিবস, সেই জন্য অন্য দিনের তুলনায় ভক্তদের সমাগম আজ একটু বেশি, আর তাছাড়া ভোগেও আছে এলাহি আয়োজন, একটু পরেই সেটি আপনাদেরকে দেখাবো। ঘড়ি কাটায় এখন বাজে 12:30 আর মন্দিরের গর্ভগৃহের দ্বার খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য, আর এখন শুরু হবে রাজভোগ আরতি। মন্দিরের গর্ভগৃহের যে বেদিটি, সেই বেদিটি অপরূপ সুন্দর, সম্পূর্ণ বেদিটি ফুল দিয়ে সাজানো। বেদির একদিকে আছেন রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর বিগ্রহ, তার সামনে রয়েছে ছোট ছোট রাধাকৃষ্ণের বিগ্রহ, এই বিগ্রহের পাশেই রাখা রয়েছে ভগবদ গীতা, তার পাশে রয়েছে প্রভুপাদজি এবং অন্যান্য প্রভুদের বিগ্রহ। বেদির আরেক দিকে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মা সুভদ্রা, দেখতেই পাচ্ছেন। রাজভোগ আরতি শুরু হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে রাধাকৃষ্ণ, মহাপ্রভু, প্রভু বলরাম, প্রভু জগন্নাথ দেব এবং মা সুভদ্রার আরতি একই সাথে করা হচ্ছে। সম্পূর্ণ মন্দির ভ্রমণ, যেমন মন্দিরের নিচের যে স্টল, যে রেস্টুরেন্ট, যে ঘরে প্রভুপাদজি থাকতেন, সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আগের ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। রাজভোগ আরতির পর মন্দিরের গর্ভগৃহের দ্বার কিছুক্ষণ খোলা থাকে ভক্তদের জন্য, তারপর বন্ধ হয়ে যায়, খোলা হয় আবার বিকেল 4:00 সময়। তো চলুন এবার যাওয়া যাক ভোগ বিতরণ পর্বে। আপনাদের এই যে গোবিন্দা রেস্টুরেন্ট আর যে স্টলটা দেখালাম, তার ঠিক পাশে এই যে দরজা দিয়ে এন্ট্রান্স দিয়ে পাশে একটা সিঁড়ি আছে, এখান দিয়ে কিন্তু মূল মন্দিরে যাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু একটা পুজো হচ্ছে সেই জন্য এটা বন্ধ রয়েছে। আর এই যে লিফট, লিফটের পাশেই রয়েছে টয়লেটস। এই যে গেটের সোজাসুজি যে রাস্তাটা চলে গেল, এখান দিয়েই আপনাদের যেতে হবে সেই জায়গায় যেখানে ভোগ গ্রহণ করবেন। তো এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, এই পাশ দিয়ে এখানে থালা রাখা আছে, দরকার হলে আপনারা নিজেরাই থালা এখান দিয়ে ধুয়ে নিয়ে যেতে পারেন, তাছাড়া ওখানেও আপনাকে পাত্র দেওয়া হবে ভোগ গ্রহণের জন্য। দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরেই ভোগ গ্রহণ করার গৃহ বা হল রয়েছে। তো যে দেখছো হল ঘর, এখানেই ভোগ গ্রহণ করতে হবে, আর ঢোকার মুখেই এখানে কুপন কাটতে হয়। এই দেখতে পাচ্ছ কুপন প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি, আগে চলো পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। ভোগের জন্য যে কুপনটা সেটা আগে থেকে কাটতে হয় না, ভোগ বিতরণ পর্ব শুরু হয় বেলা 1:00 থেকে, ভোগ গ্রহণ যখন করবেন ঠিক তখনই ভোগের জন্য কুপনটা কেটে নেবেন। আপনারা যেমনটা দেখেছেন বেলুর বা আদ্যাপীঠ মন্দিরের ক্ষেত্রে, যেমন আপনাদের বসানো হয় তারপর আপনাদেরকে ভোগ পরিবেশন করা হয়, কিন্তু এখানে ভক্তরা লাইন দিয়ে ভোগগুলো মানে পাত্রে নেবেন, আর যারা প্রভুরা আছেন তারাই আপনাকে ভোগগুলো পরিবেশন করবেন। দেখতেই পাচ্ছেন
তো চলুন আমিও এবার ভোগটা নিয়ে নিই আর আপনাদেরকে দেখাই ভোগে কি কি আছে। কুপনটা দেওয়ার পর নিয়ে নিলাম প্লেট, তারপর আসলো দুটো লুচি, তারপর পরিবেশন করা হলো অন্ন, তারপর দেওয়া হলো ডাল, ডালের পর দেওয়া হলো একটা আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য, তারপর দেওয়া হলো পনির দিয়ে তৈরি একটি পদ, তারপর দেওয়া হলো শাক ভাজা, শাক ভাজার পর পরিবেশন করা হলো চাটনি, আর চাটনির সাথে অবশ্যই পাঁপড়। ভোগের সাথে কিন্তু মিষ্টিও আছে, আছে রসগোল্লা, আছে ক্রাস্টার, আর আছে দই বড়া। আজ যেহেতু একটা বিশেষ দিন তাই ভোগে রাখা হয়েছে একটা এলাহি আয়োজন, তো প্রথমে রয়েছে লুচি, তারপর রয়েছে শাক ভাজা, অন্ন, ডাল, রয়েছে চাটনি আর পাঁপড়, আর এই সাইডে রয়েছে লুচির সাথে খাওয়ার জন্য একটা তরকারি, এটা আলুর তরকারি, আর শাকের নিচে রয়েছে পনিরের একটা আইটেম, ঠিক আছে, পনিরের একটা পদ, হচ্ছে রসগোল্লা, দই বড়া আর ক্লাস্টার। এটা উচ্চারণ হয়তো আমি ঠিকঠাক করলাম না, এটা হচ্ছে চেরি আর বিভিন্ন রকম ফল দিয়ে একটা জুস মতন তৈরি করা। তো এই হলো সম্পূর্ণ ভোগ। আর যাদের পায়ে সমস্যা আছে, যারা মেঝেতে বসতে পারবেন না, তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। এবার আসি এই ভোগের কুপন মূল্য কত। নির্দিষ্ট কোনো কুপন মূল্য নেই, এক এক দিন এক এক সময় মানে বিশেষ বিশেষ দিনে এর কুপন মূল্য এক এক ধরনের হয়। আজকে যেহেতু একটা বিশেষ দিন ছিল তাই আজকের ভোগ মূল্য 100 টাকা, আর অন্য দিন 50 টাকা, 60 টাকা এরকম থাকে। আপনারা এখানে এসে সেটা জেনে নিতে হবে যে ভোগের কুপন মূল্য কত। ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, আর সাবস্ক্রাইব তো আছেই। তো নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করুন, আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদিওস। नारायण मिल जाएगा निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा पता नहीं किस रूप